সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শান্তা জাহান আমন্ত্রণ জানাচ্ছি ঈদ স্পেশাল এসিটিভির প্রোগ্রাম স্বপ্নধরা প্রেজেন্ট সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর। প্রতিদিনের আড্ডায় আমি আসছি আপনাদের পছন্দের তারকাকে সাথে নিয়ে। আজও রয়েছে আমার, আপনার, আপনাদের সবার পছন্দের তারকা, এবং একই সাথে বলতে হবে আমাদের এই নিউ জেনারেশনের ক্রাশ, দ্য ওয়ান অ্যান্ড অনলি সু অভিনেত্রী চিত্রনায়িকা দিঘি। ঈদ মোবারক। কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? অ্যাজ ইউজুয়াল আমরা ভালো কি ম্যাচ করি? আমার তো সেটা মনে হচ্ছে। প্লিজ বসো। তো এবারে বলো যে ঈদ কেমন কাটছে? ঈদ অ্যাজ ইউজুয়াল খুবই ভালো কাটে, কারণ আমি সবসময় এই জিনিসটা মাথায় রাখি যে আমি আর যাই করি না কেন, ঈদের দিনটা আমি খুব হ্যাপি থাকার চেষ্টা করি, এবং সবসময় মনে রাখি যে বাকি দিন যাই হোক না কেন, ঈদের দিনটাতে অনেক বেশি এনার্জেটিক থাকবো, সবসময় পজিটিভ থাকবো। সো ওই জায়গা থেকে ঈদ আমি অনেক এনজয় করি, এবং সারা বছর দেখা যায় এই রমজান আর ঈদটার জন্যই আসলে অপেক্ষা করা হয়, তো অনেক ভালো লাগছে। কোনো স্পেশাল প্ল্যান ছিল এবারে ঈদকে ঘিরে? না, আমার আসলে স্পেশাল প্ল্যান তেমন কোনো ঈদেই আসলে স্পেশাল এখনও না, যেহেতু আমি জানি যে সামনের ঈদে আমি কী করছি। আমি যখন ঈদে যদি আমি বাসায় থাকি, এখানেই থাকি, সো প্রত্যেক ঈদই আমার কাছে কম বেশি সেমই, কিন্তু আমার কাছে যেটা স্পেশাল সেটা হচ্ছে প্রতিবার কী সিনেমা আসছে, কী সিনেমা রিলিজ হচ্ছে, কী সিনেমা আমি আগে দেখতে পাচ্ছি, এবং আমি যখন ঈদের সময় গিয়ে আমার দেশের সিনেমার টিকিট আমি পাই না, টিকিট কাটতে গিয়ে শুনি যে না, দুই দিন বুক, তিন দিন বুক, আপনি অনলাইনে পরে কেটে নিয়েন, প্রি বুক করতে হবে, আমার এটা অনেক স্পেশাল লাগে। ওয়াও, আসলে চলচ্চিত্রের ফ্যামিলির মেয়ে তো তুমি, তো ওই জায়গা থেকে প্রত্যেকটা চলচ্চিত্রে যখন খুব ভালো ব্যবসা সফল অবস্থানে থাকে, দর্শকের অনেক বেশি হচ্ছে রেসপন্স পাওয়া যায়, তখন কিন্তু ভালো লাগে। একদমই তাই। তো দিঘির এবার ঈদের স্পেশাল কী ছিল? কাজের মধ্যে থেকে কোনো নতুন কাজ তোমার যারা অডিয়েন্স আছে তারা কি পেয়েছে? এবার আসলে টুকটাক মডেলিং করা হয়েছে, ফটোশুট করা হয়েছে, আর কিছু ওটিটি প্ল্যাটফর্মে কাজ শেষ করেছি, কিন্তু আনফর্চুনেটলি ঈদে আসেনি, হয়তো আমরা ঈদের পরপর পেয়ে যাব। রিলিজের জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, দিঘি কি ইদানিং ওটিটি প্ল্যাটফর্ম বেশি টানে, লাইক ওদের কাজের যে একটু ভিন্নতা আছে, গল্পের ভিন্নতা আছে ওই দিকটা থেকে? ওটিটি প্ল্যাটফর্ম আমাকে টানার থেকে আমার মনে হয় ওটিটি প্ল্যাটফর্ম আমাকে বেশি টানে, কারণ তারা যখন ইজিলি আমাকে কোনো একটা ক্যারেক্টারে ফিট করতে পারে, তো তারা আমাকে খুব তাড়াতাড়ি রিচ করে, এবং যদি আমরা কথা বলে গল্প এবং ক্যারেক্টারের ডেপথটা খুব ভালো মতো পাই, এবং ডিরেক্টর দেন কো আর্টিস্ট সব যদি ঠিকঠাক থাকে, তাহলে আসলে কাজটা করে ফেলা হয়, কারণ যেহেতু এটা একটা অল্প দিনের মধ্যেই আমরা কাজটা শেষ করতে পারি এই কাজগুলো, সো আসলে ঝটপট করে কাজটা শেষ করা যায় দেখে মনে হয় আরও বেশি করা হয়। বড় পর্দা নিয়ে দিঘির যে একটা প্ল্যান ছিল আগে থেকেই, যে মানে বড় পর্দার অভিষেক ঘটবে, এবং আমরা খুব ব্যাক টু ব্যাক চাই যে দিঘির কাছ থেকে খুব ধামাকা কিছু একটা আসুক, তো সেই ফুল কমার্শিয়াল মুভিতে আমরা কবে নাগাদ তোমাকে পাবো? আসলে আমি নিজেও ওয়েট করি এরকম ফুল কমার্শিয়াল ফিল্ম করার জন্য, টু বি অনেস্ট, কারণ কমার্শিয়াল ফিল্ম প্রথমত এখন ওই রেসটা অনেক কমে গেছে, আমরা নিজেরাই এখন হলে কম পাই দর্শক হিসাবে, এবং যা পাই আমরা মনে হয় দুই ঈদে আমাদের কিং খানের কমার্শিয়াল ফিল্মগুলোই খুব বেশি করে পাই, তো যার কারণে এখনও পর্যন্ত আমি কোনো কমার্শিয়াল স্ক্রিপ্ট হাতে পাইনি, টু বি অনেস্ট, এখনও পর্যন্ত ওভাবে আমার কাছে আসেনি, বাট আমি ওয়েট করি সুন আমি হয়তো বা পাবো, কারণ অনেকের সাথেই যখন আমার কথা হয় তারা বলে যে হ্যাঁ প্ল্যানিং আছে এরকম, আমরা কথা বলবো সামনে, তো হোপফুলি সুন আমি পাবো, এবং আমার খুব ইচ্ছা আছে একটা করার। আচ্ছা, বঙ্গবন্ধুর চলচ্চিত্রতে আমরা দেখেছি যে খুবই ভাইটাল একটা রোলে তুমি কাজ করেছো, এবং সেই বেগম ফজিলাতুন্নেসা তার যে ছোটোবেলার চরিত্রটা সেটা খুব সুন্দর করে দিঘি পোর্ট্রে করেছে, মানে ইটস লাইক আ ড্রিম ক্যারেক্টার না সবার জন্য। তো এবং যখন এটা কাজ শুরু করেছে তখন দিঘি আরও ছোট ছিল। হ্যাঁ, এটা আরো 3 বছর আগের কথা, তো 2 বছর আগের কথা। হ্যাঁ, সো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স ওই সময়টাতে এত ছোট বয়সে যে এরকম একটা চরিত্র নিজেকে কিভাবে আসলে ফিট করেছো? এটা তো অনেক বড় জার্নি আসলে, তো আমি অডিশন দিই, অডিশন দিয়ে আমি সিলেক্ট হই, সিলেক্ট হয়ে আমি যখন আমরা একদম কাজে যাব ঠিক তখনই হচ্ছে ওই সময়টায় কোভিড শুরু হয়, এবং কোভিড শুরু হওয়ার পর আমাদের প্রায় 1 থেকে 1.5 বছর কাজটা পিছিয়ে যায়, যে কোভিড কিছুতেই কমছে না, লকডাউন কমছে না, আমরা বের হতে পারছি না, তো এই করতে করতে অনেকটা সময় যাওয়ার পর আসলে আমাদের নিজেদের মধ্যে অনেক দ্বিধা কাজ করা শুরু করে, যে আমরা কি আদৌ কাজটা করতে পারবো, ওই পর্যন্ত যেতে পারবো,
আসলেই কি হবে এটার ভবিষ্যৎ, কিংবা মনে হচ্ছিল যে এমনও তো হতে পারে দেড় বছর পর তারা কাস্টিং চেঞ্জ করে ফেলছে অনেকগুলো, যে না আমরা এই ফেসগুলো চাচ্ছি না, কিংবা এখন আর তারা ম্যাচ করছে না। তো ওই জায়গা থেকে অনেক রকম চিন্তাই আসতো, কিন্তু শেষ পর্যন্ত যখন আমি পার হয়েছি, আমি যখন যেতে পেরেছি এবং আমি যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছি রেনু গেট আপ নিয়ে, তখনও বিশ্বাস হচ্ছিল না যে এত বড় একটা চরিত্র করে ফেলছি। যখন তোমাকে বড় পর্দায় দেখছিলাম অ্যান্ড অসাধারণ ছিল তোমার ক্যারেক্টার, স্পেশালি তোমার চোখের যে অভিব্যক্তি, বিকজ ওখানে তো ডায়ালগ থ্রোয়িং আমার তুলনামূলক অনেক কম ছিল, চোখের এক্সপ্রেশনটা অনেক ছিল, সো ইট ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড আই থিঙ্ক এটা দেখার পরে আজকে প্রথম তোমার সাথে আমি আবার মানে কোনো টক শোতে বসলাম, সো বলার সুযোগটা হয়নি, আমরা অনেক কাজ নিয়ে কথা বলছি, বাট ঈদ নিয়ে একটু কথা বলতে চাই, তার আগে দিঘি আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো। প্রিয় দর্শক, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমরা আবারও ফিরে আসছি আমাদের ঈদ স্পেশাল আয়োজন স্বপ্নধারা প্রেজেন্ট সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর, সাথেই থাকুন, বিকজ আমি আবারও আপনাদের পছন্দের দিঘিকে নিয়ে ফিরে আসছি এসটিভির পর্দায়। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধারায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে, আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা। ফিরে এলাম বিরতির পরে আমাদের ঈদ স্পেশাল আয়োজন স্বপ্নধারা প্রেজেন্ট সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর নিয়ে, সাথে রয়েছে দিঘি, আবার ফিরে যাচ্ছে দিঘির সাথে আড্ডায়। দিঘি, এবার একটু ঈদ আড্ডা দিতে চাই, যে দিঘি এখনও খুব একটা বড় হয়ে গেছে ব্যাপারটা তা না, কিন্তু ছোটবেলার ঈদ আসলে দিঘির কেমন ছিল? ছোটবেলায় সে যে জিনিসটা সবচেয়ে মানে মজার ছিল সেটা হচ্ছে যে কোনো রকম হ্যাসেল নেই, টেনশন নেই, কিছু নেই, যখন ইচ্ছা ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে নতুন জামার পরার একটা এক্সাইটমেন্ট, তাড়াতাড়ি জামা পরে সালামি কালেক্ট করা, ফ্রেন্ডকে ঈদ কার্ড গিফট দেওয়া, তারপরে খেলতে যাওয়া, ওই দিন সব কিছু না অনেক স্পেশাল লাগতো। সো নতুন জামা পরে ফ্রেন্ডের দেখানো, ভালো ভালো মজার মজার রান্না খাওয়া, বিভিন্ন বাসায় যাওয়া, তো এই জিনিসগুলো এখন আসলে ওভাবে করা হয় না কখনই, কারণ গত 4-5 বছর ধরে তো আরও করা হয় না, কারণ আমি আসলে চাঁদরাত থেকে, যেটা সত্যি কথা, চাঁদরাত থেকে আমি রান্না করতে থাকি ঈদের দিন পর্যন্ত, তো এটা আসলে আরও করা হয় না। আর মজার ব্যাপার আমি একটু অডিয়েন্সদেরকে বলতে চাই যে দিঘি রান্না করে, আপনারা তো ভাবেন আমাদের মেয়েরা যারা আসলে মিডিয়া ঘেরা বা মিডিয়াতে কাজ করে তারা রান্না বান্না পারেন, এটা কিন্তু মোটেও সত্য নয়, সবাই রান্না পারে। প্রত্যেকটা রান্নাই করি ঈদের দিন, মানে সব খাবারই আমি রান্না করি। দিঘির তার মানে বিয়ে শাদী হলে তো শ্বশুর বাড়ির মানুষকে মানে রান্না করে খাওয়ানো নিয়ে কোনো প্যারা নাই? মোস্ট প্রবলি না, অ্যাটলিস্ট রান্নাতে মেবি আটকাবো না। সো খুব রিসেন্টলি কি বিয়ে শাদী করার প্ল্যান আছে? না না, রান্না করলে কি বিয়ে করতে হবে নাকি? না, কিন্তু যদি একটা পারফেক্ট টাইম তো আছে। হ্যাঁ, অবভিয়াসলি পারফেক্ট টাইম আছে, বাট এখন না, এখন কোনোভাবেই চিন্তাও করতে চাই না এসব নিয়ে, কারণ যেহেতু আমার ক্যারিয়ারেরও খুব শুরুর দিকে জার্নি, পড়াশোনাও শুরুর দিকে, তো সব কিছুর আমার মনে হয় যে একটা পারফেক্ট টাইম আছে। এখন পুরো আসলে আমার কাজে সময় দেওয়ার সময় আমার মনে হয়, এবং এগুলোর জন্য আমার মনে হয় আরও অনেক বছর বাকি। চমৎকার বলেছো, মানে এই ম্যাচুরিটিটা যদি থাকে তাহলে আসলে ইন্ডাস্ট্রিতে কাজ, ভালো কাজের জন্য তো অনেকদিন অপেক্ষা করতে হয়, হুট করে তো আসে না। সো এই ম্যাচুরিটিটা থাকলে যেটা হয় যে ভালো কাজগুলো পাওয়া আসলে সহজ হয়ে যায়, সবাই আস্থা রাখতে পারে যে না এই মেয়েটাকে নিয়ে একটা বড় প্রজেক্ট করলেও সে সাস্টেইনেবল হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, দিঘির কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে, যখন দিঘি মিডিয়াতে মানে প্রপারলি অ্যাজ এ হিরোইন তোমার অভিষেক ঘটলো, শিশু শিল্পী হিসেবে নয়, তখন আমরা দিঘিকে দেখতাম, দিঘি খুব গর্জিয়াস করে সাজতো, খুব মেকআপ, গেট আপ অ্যান্ড এভরিথিং, সব কিছু, বাট হঠাৎ করে দিঘি খুব সিম্পল, খুব ক্যাজুয়াল, পাশের বাড়ির মেয়েটি হয়ে গেল, মানে এটার পেছনে কি কোনো রিজন আছে? কেউ কি বলেছে তোমাকে সিম্পল থাকতে ভালো লাগে? না না, কেউ বলেছে কি, আমি যখন এক এক করে মানে মেকআপ করতাম এবং কেউ মেকআপ করে দিত, তখন আমি নিজেই ফিল করতাম যে মেকআপ তোলার পর আমাকে অনেক বেশি সুন্দর লাগছে, যেটা আমার একটা আগে ভুল ধারণা ছিল যে আমাকে মনে হয় মেকআপ দেওয়ার পরেই সুন্দর লাগে। তো স্পেশালি যেই জিনিসটা আমি রিয়েলাইজ করেছি যে যখন আমি মুজিব করতে যাই, তারা একটা ফোঁটা মেকআপ আমার ফেসে ইউজ করেনি, এবং আমি খুবই ওরিড থাকতাম। হ্যাঁ, আমি খুবই ওরিড থাকতাম যে তারা যে কিছুই ইউজ করছে না কোনো মেকআপ, আমাকে মনে হয় স্ক্রিনে অনেক পচা লাগছে। বাট আমি যখন শুটিং যেদিন আমার শেষ, র্যাপ আপ হয়ে যাবে, আমি ওই দিনই আসলে মনিটর দেখেছিলাম, আমি তার আগে মনিটর দেখিও নি ভয়ে যে মনে হয় আমাকে ভালো লাগছে না। তো লাস্ট দিন আমি মনিটর দেখার পর আই ওয়াজ লাইক, আল্লাহ, আমাকে ক্যামেরা এত ভালো লাগে মেকআপ ছাড়া। তো এই যে একটা কনফিডেন্স ভিতরে গ্রো করলো, তখন মনে হলো যে না,
আসলে অনেক মিনিমাল থেকেও অনেক সুন্দর লাগতে পারে। তো তারপর থেকে আসলে এই প্র্যাকটিসটা, এবং আমি যখন নিজেকে ক্যামেরায় দেখি তারপর আমার নিজের মনে হয় যে না, ওই ফ্রেশনেসটা খুব আসে ফেসে। তোমার ন্যাচারাল বিউটিটা আসলে দেখার সুযোগ হচ্ছে আমাদের দিকে। আমরা বেশ কিছু আসলে আর্ট ফিল্ম বলবো না, বাট আর্ট ফিল্ম টাইপের যে কাজগুলো তুমি অলরেডি করেছো, ক্যারেক্টারকে ঘিরে, চরিত্রকে ঘিরে, গ্ল্যামারকে কেন্দ্র করে, না তো সেই জায়গা থেকে কি মনে হয় না যদি কমার্শিয়াল ফিল্মের জায়গাটা মানে তুমি তৈরি করতে চাও, যেটা বাংলাদেশে আসলে বলে ফিল্মের দুটো ক্যাটাগরিতে করে ফেলা, একটা হচ্ছে আর্ট ফিল্ম, একটা হচ্ছে কমার্শিয়াল, সেখানে কখনো কোনো বাধা আসতে পারে? না, আমার মনে হয় যে দর্শক যেহেতু আমাকে একটা ডিফারেন্ট জনরায় অনেক বেশি দেখে, আমি যখন অন্য জনরাটা ট্রাই করব তখন হয়তো বা তারাও একটু এক্সাইটেড ফিল করবে যে আচ্ছা, ও তো এই গেটআপে আগে আসেনি, ওকে কেমন লাগছে। এবং এখন তো আসলে আমাদের ডিরেক্টর, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে সবাই অনেক কনসার্ন থাকে যে আমি যাকে সাজাচ্ছি তাকে ক্যামেরায় কেমন লাগছে। আবার ডিরেক্টরও কিন্তু অ্যাকশন বলার আগে এটাও অনেক কনসার্ন থাকে যে আমি যে অ্যাকশন বলবো আমার নায়ক নায়িকাকে দেখতে কি পারফেক্ট লাগছে কিনা। তো আমাদের থেকে আসলে আমাদের টিম এখন অনেক বেশি কনসার্ন থাকে। তো ওই জায়গা থেকে আমার এই বিশ্বাসটা আছে যে যদি আমি কমার্শিয়াল ফিল্মে করি তখন হয়তো বা আমার টিম অনেক বেশি কনসার্ন থাকবে যে আমরা দেখি কি প্রথম কমার্শিয়াল ফিল্মে আনছি, ওকে যাতে বেস্টটা দেখা যায়। দেখি আবারও আড্ডায় ফিরতে চাই এবং খেলবো মজার কিছু গেম, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমরা ফিরে আসবো স্বপ্নধারা প্রেজেন্টস ঈদ স্পেশাল সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর নিয়ে। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধরা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধরা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, বিরতির পরে আমাদের ঈদ স্পেশাল আয়োজন স্বপ্নধারা প্রেজেন্ট সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুরের আজকের এই সেগমেন্টে। আর সাথে তো দিঘি রয়েছে, চলুন দেখা যায় দিঘির সাথে মজার কী খেলা খেলা যায়। দিঘি সামনে তো বিশাল বিশাল দুটো জার, একটা ছোটো জার আছে, দিঘি কি ছোটো জার পছন্দ করবে না বড় জার? আমি ছোটোটা, আমার খুব কিউট লাগছে দেখতে। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমরা বড়টা থেকে আগে তুলি, দেন ছোটোটাতে যাই। আচ্ছা, ঠিক আছে, ইচ্ছেগুলো তুমি বাড়িয়েও নিয়ে যেতে পারবে। চলো প্রথমে একটা বড় জার থেকে তুলে দেখি যে দিঘির জন্য কি রয়েছে। আহো ভাতিজা, আহো, তোমার লেগা ফুকনি রেডি করে রাখছি। আচ্ছা, এটা তো তোমার সাথে খুব রিলেটেড হওয়ার কথা। হ্যাঁ, এই জন্যই আসলাম যে একটু আগেই বাসায়ও বলছিলাম যে আজকে বাবার সাথে দেখা হয়েছিল দীপজন আঙ্কেলের, এবং তারা অনেক গল্প করেছে। তো ওই জায়গা থেকে এটা পড়েই মনে হলো যে একটু আগেই তার নামটা নিয়েছি। আচ্ছা, তাহলে তার ডায়ালেক্টটা তার মতো করে স্পেশালি বলে দাও। তার মতো করে কোনোদিনই হবে না, কারণ ওই লেটস ট্রাই। হ্যাঁ, ট্রাই করতে পারি, বাট এটা সে, এটা তার আইকনিক ডায়লগ। রাইট, ওকে। আহো ভাতিজা, আহো, তোমার লেগা ফুকনি রেডি করে রাখছি। দীপজল ভাই টোন, ও মাই গড, একদম টপ দ বেস্ট। ওকে, সো নেক্সট ওয়ান একটু থেকে, হ্যাঁ একটু নেড়ে চেড়ে তারপরে তুলতে হবে। সেম কালার, তোমার বোধহয় পিঙ্ক এন্ড অরেঞ্জ কালার বেশি পছন্দ। ওয়াও, ওকে, দিঘি যদি উপস্থাপক হয় তাহলে দিঘি আসলে আমাকে কি কি প্রশ্ন করতে পারে? কি কি প্রশ্ন? প্রশ্ন তো আসলে ওভাবে, কিন্তু আমার একটা জিনিস শেখার অনেক ইচ্ছা যে তোমরা উপস্থাপিকারা কীভাবে এত ফ্লুয়েন্টলি কথা বলো, যেটা আমার মনে হয় আমি উপস্থাপনা করতে গেলে কোনো দিন পারবো না, যে ইন্ট্রো দেওয়া, দেন সবগুলো নাম, এই যে স্বপ্নধারা সেলিব্রিটি আড্ডা প্রেজেন্স বাই, দেখে বলা যাবে না কি না, আমার তো চশমা নেই, পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো এই জিনিসগুলো আমার আসলে মনেও থাকে না। তো আমি এটা তোমার কাছে শিখতে চাই, আমি চাই তুমি আমাকে একটা লাইন শিখাও, আমি ওটা বলবো। তোমার মাথায় যদি শাকিব খানকে দেখো তুমি, প্রথম কোন প্রশ্নটা আসবে শাকিব খানকে যদি করতে হয় কোনো প্রশ্ন? শাকিব খানকে প্রশ্ন করলে আমি প্রশ্ন করব যে তাকে যে কিং খান বলা হয়, সে যে ঢালিউড ইন্ডাস্ট্রিতে এখনও এই জায়গাটা করে রেখেছে, এই জায়গাটা যদি আমরা করতে চাই কিংবা নেক্সটে কেউ করতে চাই, সে কি আসলে ফলো করেছে যে যার জন্য আমরা তাকে কিং খান বলি এবং তাকে নাম্বার ওয়ান, আমরা যারা মানতে চায় না তারাও মানতে বাধ্য হবে। দিঘি তো উপস্থাপনা শিখে গেছে, একদম পারফেক্ট কোয়েশ্চেন। এবারে যদি দেখা হয় পরিমণির সাথে, এইভাবে ওয়ান টু ওয়ান বসো, তাহলে কি প্রশ্ন করবে? আমি তাকে প্রশ্ন করব তার যে এই যে এত বড় পর্যন্ত চুল,
সেই যারা বলতে চায় না বলে, বাট আমি বিশ্বাস করি পরিয়াপুর মন এতটাই নরম এবং এতটাই ভালো যে পরিয়াপুর বলে ফেলবে যে আমি তো এটা খাই এরপরে, জানিস তুই এটা কিনে নিয়ে যা সেটা কিন্তু ভালো হবে একদমই। ওকে, অপবিশ্বাস অপুদি তো আসলে তোমারও যেমন অনেক ক্লোজ আমারও অনেক ক্লোজ। আমি আসলে অপুদিকে, আমার আসলে অপুদির সাথে কথা বলতে গেলে কোনো শো লাগে না, আমি কিন্তু ইজিলি জিজ্ঞেস করে ফেলতে পারি। বাট যেইটা মনে হয় আমাদের দর্শকদের কাছেও অনেক বেশি আগ্রহ থাকবে যে আমরা কি কোনো দিন সাকিব অপু জুটি আবার দেখতে পাবো কি না, কিংবা যদি পাই তাহলে কবে নাগাদ হতে পারে, এটা আমার আমার পার্সোনাল কোয়েশ্চেন থাকবে। এবারে আমার একটা প্রশ্ন হচ্ছে দীঘির কাছে, অনেক প্রশ্নের মাঝে খুব ভাইটাল একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে দীঘি সাকিব খানের জুটি কি আমরা দেখতে পাবো কিনা? না না না, দীঘি সাকিব খানের জুটি কখনো মনে হয় না হবে, কারণ আসলে আমাদের দেশের দর্শক আসলে ওই লেভেলের এখনও আমি বলবো ম্যাচিউর না, কিংবা ওই লেভেলের ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবে না যে আমি আর সাকিব খান জুটি হয়ে কাজ করছি। এটা আসলে চোখের আরামটাও পাওয়া যাবে না, ডিরেক্টর তো অনেক কিছুই চায়, এমন না যে ডিরেক্টররা চায় না, ডিরেক্টররা চায়, অনেক ডিরেক্টরই চায়, বাট আসলে চোখের আরামটা মনে হয় আমরা ওটাতে পাবো না সবাই। কিন্তু ইফ দেয়ার ইজ আ থিং যে আমরা ডিফারেন্ট কোনো স্টোরি পাই, একদম ডিফারেন্ট লাইন আপে, যেমন আমরা ডিয়ার জিন্দিগি দেখেছি যেখানে আসলে শাহরুখ খানের সাথে আলিয়া ভাটের ওরকম কোনো জুটি না, বাট দেয়ার ইজ আ গুড স্টোরি, গল্পের দরকারে যদি আমাদের দুজনকে ওরকম ডিফারেন্টভাবে প্রেজেন্টেশনে আসতে হয় তাহলে হয়তো বা ভেবে দেখা যেতে পারে যে করা যাবে কিনা, বাট জুটি হয়ে মনে হয় না কাজ হবে। ওকেই, সো আলিয়া ভাটের প্রসঙ্গ যেহেতু আসলো, আমার খুব জানতে ইচ্ছা করছে দীঘি সবচেয়ে বেশি জেলাস কাকে করে? আলিয়া ভাট, একদম, মানে উত্তরটা আমি জানি, তারপরে জিজ্ঞাসা করেছি, ওকে আমি সবচেয়ে ব্লক করে রাখছি জানো, আমি কোথাও ছবি দেখব না, আমার ইনস্টাগ্রামে ব্লক ও আমার ফেসবুকে ব্লক, ওর চেহারাই যে তোমার সামনে না আসে। কখনো কি মনে হয়েছে যে আমাকে আলিয়া ভাটের মতো হতে হবে, বা আমি আবার নিজেকে সেভাবে প্রিপেয়ার করব যদি রণবীরের সাথে কখনো দেখা হয়েছে? না, আমার মনে হয় রণবীর আমাকে দেখে নাই, এই জন্য আলিয়াকে বিয়ে করছে। খুব ভালো ছিল, যেটা ধরো সালমান খানের ক্ষেত্রে আমি সবসময় বলি যে আমার সাথে তো দেখা হয়, বিয়ে করবে কেন? হ্যাঁ, যে আসলে জানেই না আমি কতটা সুন্দর কিংবা কতটা কি, এই জন্য আলিয়াকে বিয়ে করে ফেলছে। রাইট, তো আমরা চাই যে দীঘি আসলে যেভাবে একটা স্বপ্নের পুরুষের মানে ঘোরের মাঝে এখনো আছে, সেই স্বপ্নের পুরুষের সাথে ওর দেখা হোক, আর খুবই জলি, আই হোপ এমনটাই সবসময় থাকবে, তোমার অনেক ভালো ভালো কাজ আসবে এটা আমরা আশা করি। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। একটু স্ক্রিনও বলো, আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে দর্শকদের জন্যই আমি এখানে, আমরা সবাই এখানে, এবং দর্শকদের জন্যই আজ দীঘি, সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত, এবং দর্শকদের দীঘি হয়েই সবসময় থাকতে চাই শেষ পর্যন্ত। এই সাপোর্টটা আপনাদের খুব দরকার, ভালোবাসাটা খুব দরকার, আর আমি বলবো যে এবার ঈদে অনেক বেশি বাংলা সিনেমা রিলিজ হয়েছে, অনেক অনেক সিনেমা রিলিজ হয়েছে, আমি চাই আপনারা সময় করে সবগুলো দেখে আসেন, কারণ আপনাদের ফিডব্যাক আমাদের কাছে সবচেয়ে বেশি জরুরি, আপনারা জানাবেন, আমরাই শুধরে নিতে পারবো সব কিছু। এবং সবাই অনেক ভালো থাকবেন, ভালোভাবে ঈদ কাটাবেন, ফ্যামিলির সাথে ঈদ কাটাবেন, ঈদ মোবারক। থ্যাংক ইউ দীঘি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আড্ডা, আজকের মতো বিদায় নিতে হচ্ছে আমাকে। স্বপ্নধরা প্রেজেন্ট সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুরের আজকের পর্ব থেকে ফিরে আসবো আবারও বিশেষ কোনো আয়োজনে, আপনাদের জন্য মজাদার কোনো আড্ডা অথবা আপনাদের প্রিয় কোনো তারকাকে সাথে নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ কাটুক আনন্দে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি শান্তা জাহান, ঈদ মোবারক। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্ন ধরা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে, আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা।